হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডির প্রত্যেকটা শিফটেই প্রায় চার থেকে পাঁচটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেলের কোশ্চেন আসছে তো তোমাদের জন্য এই চ্যাপ্টার দুটো খুবই ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা এই ভিডিওতে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের যে আট ব্যক্তির বর্গাকার টেবিলের কোশ্চেন হয় তার তিনটে কোশ্চেন করাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোশ্চেনগুলির আনসার নিজেরাও করার চেষ্টা করবে আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় এরকম সিরিজ আরও চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে আট বন্ধু ডি ই এফ জি এবং এইচ একটি বর্গাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে চারপাশে বসে আছে তো বন্ধুরা কোশ্চেনটি আমার সলিউশন দেখার আগে নিজেরা সলভ করো তাহলে বেশি হেল্প হবে তারপরে আমার সলিউশন দেখে নাও ঠিক আছে তো দেখো কি কি বলেছে বি ডি এর দিকে মুখ করে এবং ই এর ডান দিকে বসে আছে এফ জে ডি এর পাশে বসে আছে এবং জি এর মুখোমুখি আছে সি এই সি এবং এইচ এর মধ্যে দুইজন ব্যক্তি রয়েছে এইচ ই এর মুখোমুখি বসে নেই সি এবং ই এর মধ্যে যদি কেবল একজন ব্যক্তি থাকে তবে এর তবে এর মধ্যে মানে সি এবং ই এর মধ্যে কে বসে থাকতে পারে আচ্ছা তো কি বলেছে বর্গাকার টেবিল বর্গাকার টেবিল কয়জন বসে আছে আটজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আছে সবাই কেন্দ্রের দিকে মুখ তাহলে আমাদের গেলে সেটা হয়ে ডান দিক আর আমরা যদি এই দিকে যাই সেটা হয়ে যাবে বাম দিক ঠিক আছে তো এবারে প্রথমে বলেছে বি এর দিকে মুখ করে এবং ই এর ডান দিকে বসে আছে তো ই এর ডান দিকে তো ই কে যদি আমরা এখানে রাখি তাহলে তোমার বিকে এখানে রাখবো কারণ বি ই এর ডান দিকে এবং ডি এর দিকে মুখ করে তাহলে ডি এখানে থাকবে কারণ বি আর ডি সামনাসামনি মুখোমুখি আছে ঠিক আছে মুখ করে আছে তারপরে দুই নম্বরে বলেছে এফ জে ডি এর পাশে বসে আছে এফ ডি এর পাশে বসে আছে এবং জি এর মুখোমুখি আছে ঠিক আছে এফ ডি এর পাশে এবং জি এর মুখোমুখি তাহলে আমাদের কোথায় রাখবো এফকে এফ জি এর পাশে ডি এর মুখোমুখি এফকে যদি আমরা এখানে রাখি তাহলে ভুল হবে কারণ উল্টো পাশে তো আমরা জিকে রাখতে পারবো না কারণ উল্টো পাশে তো অলরেডি ই বসে আছে তাই না তাহলে আমাদের এফকে রাখবো এই জায়গাটায় তাহলে ডি এর পাশে হলো এফ এবং কার মুখোমুখি জিএর এর মুখোমুখি তাহলে জি এখানে ঠিক আছে তারপরের লাইনে বলা হয়েছে সি এবং এইচের এর মধ্যে দুইজন ব্যক্তি রয়েছে এইচ ই এর মুখোমুখি নেই মানে এইচ আমাদের এখানটায় বসবে না ঠিক আছে এইচ আমার এই জায়গায় বসবে না তাহলে পরের লাইনে কিন্তু আরো একবার সি এর কথা বলা হয়েছে তো এটাও দেখি সি এবং ই এর মধ্যে যদি কেবল একজন থাকে তাহলে সি এবং ই এর মধ্যে একজন আছে ঠিক আছে তাহলে সি কে আমরা কোথায় রাখবো সি কে আমরা এইখানে রাখবো নাকি এইখানে রাখবো কোন জায়গায় রাখবো আমরা এই পাশে রাখবো সিকে ঠিক আছে কারণ সি এবং এই যে সি এবং ই এর মধ্যে একজন আছে ঠিক আছে তো আমাদের কাছে এটাই জানতে চাইছে সি এবং ই এর মধ্যে কে আছে তো সি এবং ই এর মধ্যে বি আছে ঠিক আছে অ্যান্সার তো পেয়ে গেছি তারপরে দেখো আমি যদি পুরোটা বসাই তাহলে কি করব তোমার সি এবং এইচ এর মধ্যে দুইজন ব্যক্তি আছে তাহলে এইচকে আমরা এখানে রাখবো তাহলে দেখো সি এবং এইচের মধ্যে তোমার দুইজন ব্যক্তি হলো ঠিক আছে আর আমাদের বাকি থাকছে কে যে বাকি থাকছে তাকে এই উপরে এখানে রেখে দেবো তাহলে তোমার এ বাকি থেকে যাচ্ছে এ থাকবে এখানে তো আমাদের এখানে কিন্তু অ্যান্সার কী হয়ে গেল সি ও ই মধ্যে কে আছে বি আছে অ্যান্সার পেয়ে গেছি এবার যে কোনো অ্যান্সার যে কোনো অ্যান্সার করতে দিক আমাদের ছক্ত হয়ে গেছে এবার যে কোনো অ্যান্সার এখান থেকে করতে পারবো ঠিক আছে বুঝতে পেরেছ তো নেক্সট কোশ্চেনে যাব এইবারে দেখো দুই নম্বর প্রশ্ন বলেছে নিচের তথ্য ভালোভাবে অধ্যয়ন করে নিচের প্রশ্নগুলির উত্তর দিন ঠিক আছে তো নিচের প্রশ্নের উত্তর দিতে হবে তথ্য ভালো করে পড়ে তো ট্রাই করো কি অ্যান্সার হবে তোমরা তারপরে আমার সলিউশন দেখবে ঠিক আছে তো আমি করে দিচ্ছি তো কি বলেছে আট ব্যক্তি এ বি সি ডি ই এফ জি ও এইচ একটি বর্গাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে এদের মধ্যে চারজন টেবিলের বাহু বরাবর বাইরের দিকে মুখ করে আর বাকি চারজন টেবিলের চার কোণে ভিতরের দিকে মুখ করে আচ্ছা এই একটা বর্গাকার টেবিল চারজন টেবিলের বাহু বরাবর রয়েছে যারা বাইরের দিকে মুখ করে আছে ঠিক আছে বাইরের দিকে মুখ করে আছে আর বাকি কি হয়েছে বাকি চারজন কোনায় রয়েছে এবং কেন্দ্রের দিকে মুখ করে আছে ঠিক আছে তো দেখো যারা বাইরের দিকে মুখ করে আছে তাদের তাদের ডান দিক কোন দিক হবে এইদিকে যদি যাই যেমন তুমি তুমি ধরো বসে রয়েছো এই যে বাইরের দিকে বা এই উপরের এইটা তুমি তাহলে তোমার ডান্দিক কোনটা এই দিকটা আর তোমার বাদিক কোনটা এই দিকটা যারা বাইরের দিকে মুখ করে আছে ডান দিক তাদের বুঝতে পেরেছ আর যারা ভেতরের দিকে মুখ করে আছে তাদের ডান দিক ডান দিকবাদিক কী হয়ে যাবে উল্টো হয়ে যাবে এই যে ভেতরের দিকে মুখ করা ডান্দিক হয়ে যাবে এটা দিক হয়ে যাবে এটা ঠিক আছে তো কি বলা হয়েছে জি ও ই এর মধ্যে কেবল একজন বসেছে এফ ও জি একে অপরের দিকে মুখ করে একে অপরের বিপরীতে বসে আছে তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এফ ও জি কোনায় বসেছে কারণ এফ ও জি একে অপরের দিকে মুখ করে একে অপরের বিপরীতে বসে আছে তাহলে কোনায় থাকলেই তো মুখ করে থাকতে পারে আর যদি তোমার বাহুতে থাকে তাহলে তো একে অপরের দিকে পিছন ঘুরিয়ে বসে থাকা হবে তাই না চিত্র অনুযায়ী তাহলে আমাদের কী বলেছে এফ ও জি একে অপরের দিকে মুখ করে একে অপরের বিপরীতে আছে তাহলে আমাদের এখানে ধরো জিকে রাখলাম তাহলে এখানে এফকে রাখি এফ ও জি একে অপরের দিকে মুখ করে রয়েছে আর জিও এর মধ্যে একজন রয়েছে তাহলে একে এখানে দিলাম জিও এর মধ্যে একজন আছে ঠিক আছে এই যে জিও এর মধ্যে একজন আর এরা একে অপরের দিকে মুখ করে আছে এবার তোমাদের এখানে নেক্সট কি বলা হয়েছে বলা হয়েছে ডি বি এর ঠিক পাশে বসেনি ডি বি এর ঠিক পাশে বসেনি আচ্ছা এখানে ডিও পাইনি বিও পাইনি তো এটা পরে দেখছি তারপরেরটা পড়ি ই এ ও এফ এর মাঝে বসেনি ই কোথায় বসেনি এ ও এফ এর মাঝে বসেনি তাহলে ই এখানটায় বসেনি ঠিক আছে ই এখানটায় বসেনি নেক্সট কী বলেছে বি এ এর ডা বাম দিকে তৃতীয় আসনে বসেছে বি এর বাম দিকে তৃতীয় আসনে তো এর বাম দিকে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয়তে আমাদের বি বসেছে ঠিক আছে তারপরে কি বলেছে জি বিয়ের ঠিক বাম দিকে বসেনি তো জি বিয়ের ঠিক বাম দিকে বসেনি এইচ ও ডি একে অপরের বাম দিকে বসেছে এইচ ও ডি একে অপরের বাম দিকে বসেছে বলেছে দেখো আর তোমার জি বিয়ের ঠিক বাম দিকে বসেনি আর এখানটায় আরও একটা উল্লেখ আছে দেখো এবার অ্যান্সার আমি পেয়ে গেছি কারণ আমাদের বলেছে এদের মধ্যে কোন কোন ব্যক্তি টেবিলের কোনগুলিতে বসেছে এই লাইনটা দেখো এখানে বলেছে ডি বিয়ের ঠিক পাশে বসেনি আর তোমার বলেছে ও ডি একে অপরের বাম দিকে তাহলে ডি যদি একে অপরের বাম দিকে হলে দুজনে তো পাশাপাশি থাকবে ঠিক আছে আর তোমার কি হবে কোথায় এই সে ডি বিয়ের পাশে বসেনি তাহলে ডি বসেছে এখানে আর এইচ তাহলে এখানে বসেছে ঠিক আছে দেখো ডি এর বাম দিকে রয়েছে এইচ এইচ এর বাম দিকে রয়েছে তোমার ডি ঠিক আছে তো আমাদের চেয়েছে যেটা অ্যান্সার পেয়ে গেছি কোন কোন ব্যক্তি টেবিলের কোনগুলিতে বসেছে এ জি এইচ এফ এ জি এইচ এফ অ্যান্সার অপশান দুইয়েরটা ঠিক আছে কারা টেবিলের কোনায় বসেছে এ জি এইচ এফ টেবিলের কোনায় বসেছে বুঝতে পেরেছ নেক্সট দেখো এইবারে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে পি কিউ ভি এবং ডাব্লু এই আট বন্ধু এক বর্গাকৃতি টেবিলের সামনে এমনভাবে বসে রয়েছে চারজন চার কোণে এবং বাকি চারজন চারপাশের মধ্যিখানে বসে রয়েছে একই ক্রমে নাও হতে পারে যে সমস্ত ব্যক্তিরা কোণে বসে রয়েছে তারা কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে আর বাকিরা মুখ করে রয়েছে বিপরীত দিকে অর্থাৎ বাইরের দিকে ঠিক আছে তো পি থেকে ডাব্লু পর্যন্ত তো করি তোমরা দেখো নিজেরা ট্রাই করো আগে আটজন কেন্দ্রের দিকে যারা রয়েছে তারা ওই কোনায় যারা রয়েছে তারা কেন্দ্রের দিকে মুখ করে আছে আর যারা বাহুতে আছে তারা বাইরের দিকে মুখ করে আছে ঠিক আছে তো কী বলেছে কিউ রয়েছে টি এবং ডাব্লু উভয়ের পাশে তো কিউকে কোথায় রাখবো এই লাইনটাই বুঝতে পারছি না পরেরটা পড়বো কিউ বসে রয়েছে বর্গাকৃতি টেবিলের এক কোণে তাহলে এইবার পেয়ে গেছি কিউ আছে এখানে টেবিলের এক কোণে বসিয়ে দিলাম এবার তার উভয় পাশে টি এবং ডাব্লুকে বসাবো তাহলে একপাশে আমি তোমার টিকে বসিয়ে দেই আর একপাশে পাশে আমি কে বসিয়ে দেই ঠিক আছে এবার তুমি বলবে যে অন্য রকমও তো হতে পারে হ্যাঁ ভিতরে ভিতরে সেটা করি টিকে এখানে বসিয়ে দেই কে এখানে বসিয়ে দিই এটাও তো হতে পারে দুই পাশে আর কিউ তোমার এখানে এটাও হতে পারে তারপর কি বলেছে তারপর বলেছে যে তিন তিনজন ব্যক্তি বসে রয়েছে ডাব্লু এবং আর এর মধ্যে তিনজন ব্যক্তি ডাব্লু এবং আর এর মধ্যে আছে তাহলে ডাব্লু বাইরে থাকলে আর এখানে থাকবে ডাব্লু ভিতরেরটা যদি সঠিক ধরি তাহলে আর এখানে আছে আচ্ছা তারপর কি আছে এস এর উভয় পার্শ্বস্থ ব্যক্তিরা মুখ করে রয়েছেন কেন্দ্রের দিকে এস এর উভয় পার্শ্বস্থ ব্যক্তিরা কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে দেখো এসকে আমি কোথায় বসাবো এখানে বসাবো কারণ উভয় পাশের ব্যক্তির এই পাশে এ পাশ দুটোই ফাঁকা আছে কেন্দ্রের দিকে মুখ করে আছে আর আমি যদি ভিতরে বসাই তাহলে এসকে কোথায় বসাবো এখানে বসাবো ঠিক আছে তাহলে উভয় পাশের এই যে দুই উভয় পাশের ব্যক্তিরা কেন্দ্রের দিকে মুখ করে আছে থাকবে ঠিক আছে তারপরে বলেছে ইউ বসে রয়েছে পি এর ডান দিকে ডান দিকে দ্বিতীয় স্থানে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ইউ আছে তো ইউআরপি দুটোর কোনোটাই পাইনি কিভাবে বসাবো বুঝতে পারছি না পরে বস পরে দেখি বলেছে পি বসে নেই আর এর ঠিক পাশে এবার আমি বসাতে পারবো পি আরের পাশে বসে নেই তার মানে পি তোমার কোথায় থাকবে এখানে থাকবে ঠিক আছে পি তোমার এখানে থাকবে আর এর পাশে নেই এই তিনটে ঘরেই তো ফাঁকা আছে তাহলে পি এখানে থাকবে তাহলে পি এখানে থাকলে ইউ কোথায় বসবে ডান দিকের দ্বিতীয় স্থানে পি এর ডান দিকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্থানে এইটা তাহলে এখানটায় আমাদের ইউ আছে ঠিক আছে এবার আমি যদি ভিতরে ভিতরে বসাতে যাই দেখি বসাতে পারি কি না দেখো আরের পাশে আর তো এইখানটায় রয়েছে আরের পাশে বসে নেই তাহলে আমাদের পি এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে না তো পিকে আমি যদি এখানে রাখি তো ডান দিক থেকে দ্বিতীয় স্থানে দ্বিতীয় ইউ বসেছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে তো পি এর ডান দিকে আমি দ্বিতীয় স্থানে গেলে কিউ অলরেডি বসা রয়েছে তার মানে ভিতরের যেটা এঁকেছিলাম সেটা আমাদের ভুল হচ্ছে ঠিক আছে তো আমাদের অ্যান্সার পেয়ে গেছি দেখো তোমার সবগুলোই হয়ে গেছে শুধু বাকি আছে একটা তো কি কি হয়েছে পি কিউ আর এস টি ইউ ভি বাকি আছে ভিকে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আমাদের চেয়েছে কি টি এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে তো টি এর ডান দিক টি এই যে আছে টি এর ডান দিক কোনটা এই দিকটা তো টি এর ডান দিকে টি বাইরের দিকে মুখ করে আছে তাহলে ডান দিক কোনটা এই দিকটা ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে কে ইউ ঠিক আছে আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাচ্ছে ইউ হয়ে যাচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো তাহলে তোমাদের নেক্সট সিরিজ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো এখানেই ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত